বাংলাদেশ জাতীয় জাদুঘরে প্রধানমন্ত্রীর উপহার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যবহৃত স্মৃতি নিদর্শন হস্তান্তর করা হয়েছে। শনিবার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরে কিউরেটর নজরুল ইসলাম খান বঙ্গবন্ধুর এ নিদর্শন জাতীয় জাদুঘরের মহাপরিচালক মোহাম্মদ কামরুজ্জামানের নিকট হস্তান্তর করেন। বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত এই নিদর্শন হস্তান্তর ও প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর এসব নিদর্শন জাতির অমূল্য সম্পদ। আমরা আরও কিছু জাতির পিতার ব্যবহার আরও কিছু জিনিসপত্র আমরা চাইব, আমাদের প্রধানমন্ত্রী যদি সদয় অনুমতি দেন আমরা জাতির পিতার জন্য। এমনিতেই একটা শুধু জাতির পিতার ব্যবহৃত জিনিসপত্র দিয়ে আমরা একটা গ্যালারি তৈরি করব, সেখানে জাতির পিতা নিজের হাতে দেয়া 72টি নিদর্শন আছে যেটি প্রদর্শন করেছে। বঙ্গবন্ধুর ব্যবহৃত কাপড়গুলো বিজ্ঞান ভিত্তিক পদ্ধতিতে সংরক্ষণ করা হবে বলে জানান প্রতিমন্ত্রী। জাতির পিতা চলে গেছেন, তাদেরকে হত্যা করা হয়েছে, এই সম্পদগুলো আমরা এমনভাবে সংরক্ষিত করব, চেষ্টা করব যেন সকল দিক থেকে নিরাপদ। আমরা দেখেছি যে মোনালিসার ছবি আমরা যেটা দেখেছি ফ্রান্সে, সেই দূর থেকে সেই অনেক দূর থেকে দেখা যায় একটা বেস্টিনের মধ্যে রাখা, সেটিও আমার জাতির পিতার সম্পদগুলো। এটি আধুনিক পদ্ধতিতে বিজ্ঞান ভিত্তিক পদ্ধতিতে কাপড়গুলো সংরক্ষণ করতে হবে, যাতে এটি কাপড়টি শত বছর পরেও যে আজকে যে আমরা যেভাবে দেখছি সেভাবেই জিনিস সংরক্ষিত থাকে। বঙ্গবন্ধুর ব্যবহৃত সকল জিনিসপত্র চিরকাল সংরক্ষণের কথা জাতির ঐতিহাসিক প্রয়োজনেই দরকার বলে এ সময় মন্তব্য করেন জাতীয় জাদুঘর পর্ষদের সভাপতি আমশ আরেফিন সিদ্দিক। আমাদেরকে আজকে চারটি বঙ্গবন্ধুর ব্যবহার্য দেওয়া হলো, যে জিনিসগুলো বঙ্গবন্ধুর এই সামনে ট্রেতে যে রাখা আছে এটি দেখে এখন বারবার বঙ্গবন্ধুর চেহারাই ভেসে আসছে, যে কত সুন্দরভাবে তিনি নিজেকে উপস্থাপন করতেন, গভীরভাবে অনুভব করতে চাই, বঙ্গবন্ধুকে হৃদয়ে ধারণ করতে চাই। এবং সেই লক্ষ্যে যেন আমরা সবাই শপথ নিই, সেই শপথের মাস এই আগস্ট মাস, এই শোককে শক্তিতে রূপান্তর করার জন্যই শপথ দরকার আছে। বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত নিদর্শনের প্রদর্শনীয় জাতীয় জাদুঘরে চলবে 31 অগস্ট পর্যন্ত। আল আমিনাম তাওহিদ, গতবাল টেলিভিশন, ঢাকা। এই স্বাধীনতা আমার ব্যর্থ হয়ে যাবে।